বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুকে আপনি ফলো বাটন সেট করবেন। তো বন্ধুরা, আরেকটি কথা, বর্তমানে যারা প্রফেশনাল মুড অন করে রেখেছে তাদের ফেসবুকে কিন্তু অটোমেটিকলি ফলো বাটন সেট হয়ে যাচ্ছে, নতুন করে সেট করা দরকার নাই। আর যদি আপনার প্রোফাইলে আপনি প্রফেশনাল মুড অন না করে থাকেন, আপনি রিল সেকশন না চান, তাহলে আপনি ফলো বাটনটি সেট করে নিতে পারেন। তো এটা কীভাবে নেবেন, ডাইরেক্ট আমরা ফেসবুকে চলে যাচ্ছি। বন্ধুরা, দেখা যাচ্ছে এখনও অনেকেই প্রফেশনাল মুড অন করে নাই, তো তারা চাচ্ছে এখন ফেসবুকে ফলো বাটন সেট করার জন্য। তো ফলো বাটন সেট করার জন্য এখন কী করতে হবে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে থ্রি ডট বা আমার প্রোফাইলের পিকচারটা আছে। আপনি এখন কী করবেন, জাস্ট এখানে ট্যাপ করবেন, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার পর আপনি এখন কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং, ঠিক আছে। তো এখানে অনেকের এরকম সেটিং উপরে থাকে এবং অনেকের নিচে থাকে, এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে প্রাইভেসি অ্যান্ড সেটিং, ঠিক আছে। তারপরে এখানে উপরে আসছে সেকেন্ড সেটিং, আমরা তার সেটিংয়ে ক্লিক করব, ঠিক আছে। তো সেটিংয়ে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট এখন কী করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং, তো জাস্ট আমরা প্রোফাইল সেটিংয়ে চলে যাব। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একবার উপরেই প্রাইভেসি, ঠিক আছে। তো আমরা এখন কী করবো, প্রাইভেসিতে ট্যাপ করব। তো প্রাইভেসিতে ট্যাপ করার পর আমরা একটু স্ক্রল করে উপরে টানবো, ঠিক আছে। উপরে টানার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সেকশন হাউ পিপল অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এবং তার নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে। তো আমরা এখন কী করবো, হু ক্যান, এখানে এটা নিচেরটা ট্যাপ করব। তো ট্যাপ করার পর আমাদের প্রথম যেটি কাজ হবে, প্রথম যেটি কাজ, এখানে দেখতে পাচ্ছেন দুটি সেকশন, এখানে একটি, এখানে একটি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এভরি ওয়ান আর সেকেন্ডটা হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড। তো এখন যদি আপনি ফলো বাটন সেট করতে চান, আপনি কী করবেন, এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডে রাইট চিহ্নটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এখন এটি কিন্তু রাইট চিহ্নটা ফ্রেন্ড অফ ফ্রেন্ডে আপনাকে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে যাওয়ার পর আরেকবার যাব, ওকে। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, ঠিক আছে। তো আপনি এখন কী করবেন, এখানে আরেকটি কাজ আছে, এটা আপনাকে করে নিতে হবে, তাহলে আপনার ফেসবুকে ফলো বাটন সেট হয়ে যাবে। তো আমরা এখন পাবলিক পোস্টে ট্যাপ করব, ঠিক আছে। তো এইভাবে দেখা যাবে বড় একটি ইন্টারফেস, এখানে অনেক বড়। তো আপনি এখন কী করবেন, তার এখানে সবগুলো চেক করবেন, এখানে কোথায় কোথায় পাবলিক আছে এবং নাই, যেগুলো পাবলিক থাকবে না জাস্ট সবগুলিতে আপনি পাবলিক বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং যেখানে আপনার পাবলিক নেই সেখানে আপনি এভরি ওয়ানে বসাই দেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন পাবলিক নেই কিন্তু এভরি ওয়ান, ঠিক আছে, আপনি এভরি ওয়ানে বসাই দেবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার ফলো বাটনটা চালু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সব জায়গায় এখানে ফলো বাটন চালু। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন কমেন্ট র্যাঙ্কিং, ঠিক আছে, এগুলো আপনাকে অন করে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো অন করে রাখবেন, প্লাস সবগুলোতে আপনি পাবলিক বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সব রাইট চিহ্নগুলো পাবলিকের উপরে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু জাস্ট আপনার ফলো বাটন অন হয়ে যাবে, ঠিক আছে। তো ফলো বাটন অন হওয়ার পর আপনি কীভাবে বুঝবেন বা কীভাবে দেখবেন, অনেকে দেখা গেছে অন্যের আইডি থেকে অনেকে চেক করে, তো আপনি আপনার নিজের প্রোফাইল থেকে আপনি সরাসরি চেক করতে পারবেন, ঠিক আছে, যে আপনার ফলো বাটন অন হলো কি না। তো আমরা এখন ব্যাগে গিয়ে জাস্ট আমাদের প্রোফাইলে চলে যাব, ঠিক আছে। তো জাস্ট প্রোফাইলে ট্যাপ করে আমরা এখানে প্রোফাইলে ট্যাপ করে জাস্ট আমাদের ভিতরে চলে গেলাম। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই একটা শিক্ষণীয় ভিডিও। এখানে তিনটি থ্রি ডট, ঠিক আছে, তো আপনি তিনটি থ্রি ডটের উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখবেন নিচে কিন্তু আমার প্রফেশনাল তরুণ অফ প্রফেশনাল মুড, আমি এটি রেখেছি। এই এই জিনিসটা যারা করে রাখবে তাদের কিন্তু অটোমেটিকলি ফলো বাটন চলে আসবে, ঠিক আছে। এবং যারা এটা অন করেনি তারা এই প্রসেসিংয়ে করবেন, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ এস আপনি কী পাবেন, ভিউ এস মানে আপনার প্রোফাইল তো আপনি একরকম দেখেন, আমারটা আমি একরকম দেখি, ঠিক আছে। আপনি আমারটা কীরকম দেখবেন জাস্ট সেইটাই এখানে বোঝাচ্ছে। তো এখানে আমি ট্যাপ করে দেখছি, জাস্ট আমার প্রোফাইল আমি তো অন্যভাবে দেখি, এখন আপনি আমার প্রোফাইলটা জাস্ট এইভাবে দেখবেন, ঠিক আছে। এখানে কিন্তু মেসেঞ্জার প্লাস ফলো বাটন সেট হয়ে আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখবেন
যে অন্যরা আপনার প্রোফাইলটা এরকম দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনার ফলো বাটন সেট করবেন। অবশ্যই দেখা যাচ্ছে ফলো বাটন সেট করতে হলে 5,000 মেম্বার যখন হয়ে যায় অ্যাড দেওয়ার পর, অ্যাড ফ্রেন্ড করার পর, তারপরে মানুষের প্রয়োজন হয় ফলো বাটন সেট করার। তারপর অনেকে শখ ফলো বাটন সেট করে রাখবে, ঠিক আছে? তো শখবশত আপনি এইভাবে আপনি সেট করে রাখতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, অবশ্যই বুঝতে পারছেন। তো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।